দেখুন উনার সবসময় একই অভিযোগ উনি উনি কিসে অ্যাকচুয়ালি উনি নিজেও জানেন না আর কি বিজেপিতে সন্তুষ্ট নাকি তৃণমূলে আসতে সন্তুষ্ট নাকি প্রশাসনে সন্তুষ্ট উনি অ্যাকচুয়ালি নিজের ব্যাপারে কনফিউজ তাই এত ওনার কনফিউশন মানে সবার ব্যাপারে ওনার একটা অভিযোগ রয়েছে আর কি আমার মনে হয় উনি পাঁচ বছর ধরে যদি এমপি হওয়ার পরে মানুষের কাজ করতেন তাহলে হয়তো ওনার কনফিডেন্সটা বাড়তো এবং ওনার কনফিডেন্সটা ল্যাক হয়েছে বলেই উনি সবাইকে ব্লেম করেন এই চৌঠা জুন চৌঠা জুন ব্যারাকপুর আমি লোকসভার কথা বলছি পার্থভৌমিক এক লক্ষর বয়সী ভোটে জিতবে লিখে নিন আপনারা এবং মানুষের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আর কিছু হয় যেটা আমাদের এমপি আগের এমপি করতে পারেননি মানুষের পাশে থাকতে পারেননি তাই পার্থভূমি থেকে ভালো মানুষ হতে পারে না ওনার পরিবারের সবাই শিক্ষিত একজন পরিবার থেকে আসে একটা ডাউন টু আর্থ সাধারণ এবং সবার সঙ্গে মিশে যাওয়া একটা দাদার মতো একজন আমাদের জনপ্রতিনিধি আমার মনে হয় মানুষ তাকে ডিসাইড করে ফেলেছে চাইলে আজকেই আমরা আমরা বিজয় মিছিল করতে পারি যেত হ্যাঁ যেটা সেটা যদি যেত সে বলছে যারা বলছে তারা প্রমাণ করলে নিশ্চয় তাদের শাস্তি হবে আইনতভাবে কোনো অন্যায়ের সঙ্গে আমরা মানুষ এক একজন মানুষ এক এক রকমের এক একজনের মতবিরোধ এক এক রকম থাকতে পারে এক একজনের এক একটা পারসেপশন থাকতে পারে একজনের এক একটা রুচিবোধ থাকতে পারে আমরা ব্যক্তিগত হিসাবে আমি এক রকম তুমি এক রকম সবাই আলাদা সবাই সবার মতো করে বলবে গণতান্ত্রিক অধিকার আছে আমি চাই দু হাজার চব্বিশের ইলেকশনের পরে এই দেশের গণতান্ত্রিক অধিকারটা থাক আপনি দেবের বক্তব্য করছেন মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো মিঠুন চক্রবর্তী আমাদের অবভিয়াসলি একজন মানুষ আমি একজন অভিনেতা আমি একজন ইন্ডাস্ট্রির মানুষ আমি ওনাকে দেখে বড় হয়েছি অবভিয়াসলি আমার সম্মান পলিটিক্যাল জায়গা একটা আলাদা আমি ব্যক্তি হিসাবে আমি সবাইকে সম্মান করি আমি তো মনে করি যদি সম্মান না করতে পারি সামনের মানুষটাকে তাহলে আমি কোনোদিন অসম্মানিত হব এবং তার জন্য তৈরি হয়ে থাকতে হবে আমি বিশ্বাস করি বিলিভ করি প্রত্যেকটা মানুষের তার নিজের একটা সম্মান আছে আমি তার সম্মান হনন করার কোনো জায়গায় আমি নেই আমি পলিটিক্যালি ঝগড়া করতে পারি পলিটিক্যালি আইডিওলজিক্যালি আমি তার সঙ্গে মতবিরোধ হতে পারে আমার সব কিছু হতে পারে আমি বিশ্বাস করি সেটা একটা আলাদা জায়গা কিন্তু আমার আমার প্রফেশনাল জায়গা আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সেটা আমার থাকতেই পারে এটা করছেন না আমার দল নয় একজন ব্যক্তি হয়তো করছেন না সেটা কুনালদা বেটার বলবেন রাধারা আমি দে আমার আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে